হ্যালো ভিওয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজ আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি দর্শক আজ আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করবো তা হচ্ছে হলুদের উপকারিতা আমরা সকলেই রান্নার কাজে হলুদের গুঁড়া ব্যবহার করে থাকি কিন্তু আজ আমরা জানব এই হলুদ আমাদের শরীরের জন্য কী কী উপকার করে হলুদের গুঁড়া আমরা সবাই চিনি আপনি কি জানেন প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ ও সৈনিক চিকিৎসা পদ্ধতিতে হলুদের ব্যবহার হচ্ছে সহস্র বছর ধরে দক্ষিণ এশিয়ার রান্নায় হলুদ বহুল সমাদৃত একটি উপাদান স্বাস্থ্যকর ভেষজ হলুদকে কেউ কেউ ঔষধি ভেষজ নামে আখ্যায়িত করে তো দর্শক এখন আমরা জানবো হলুদের কিছু উপকারিতা সম্পর্কে ওজন কমাতে গবেষণা বলছে খাবারে নিয়মিত হলুদ গ্রহণ করলে ওজন কমে আমাদের স্থূলতার জন্য দায়ী টিস্যুগুলো বৃদ্ধি রোধ করে মেটাবলিজম বাড়ায় ফলে চিনিজাত খাদ্য শরীরে চর্বি আকারে জমাট বাড়তে পারে না হলুদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জীবাণু ও ব্যাকটেরিয়ার জনিত সংক্রমণ সারিয়ে তোলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে ত্বকের বলি রেখা বয়সের ছাপ দূর করে মুখের তেল ভাব নিয়ন্ত্রণ করে ব্রণের হাত থেকে ত্বককে বাঁচায় খুশকি দূর করতেও সাহায্য করে হজমের সমস্যা দূর করে হলুদ পরিপাকতন্ত্রের কর্মক্ষমতা বাড়ায় পাকিস্থলিকে গ্যাস্ট্রিক জাতীয় উপাদানে আধিক্য শারীরিক অসুস্থতা আনে তৈরি করে মানসিক অস্থিরতা এই ক্ষেত্রে মহা ঔষধ হিসেবে কাজ করে আর্থাইটিসের ব্যথা হ্রাস করে হলুদের অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান থাকে আর্থাইটিসের কবল থেকে এই উপাদান রক্ষা করে হাড়ের কোষকে সুরক্ষা দেয় অঙ্গ প্রত্যঙ্গে নড়াচড়ার অসুবিধা দূর করে হলুদ রক্ত ও কোলেস্ট্রল বাহী তন্ত্রকে ঠিক রাখে রক্ত নালীকে উন্মুক্ত করে ও রক্ত চলাচলে বাধা দূর করে রক্তকণিকার অনাকাঙ্ক্ষিত মৃত্যু রোধ করে ক্যান্সার ঠেকাতে সাহায্য করে হলুদের অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রক্তকণিকাকে নিরাপদ রাখে ফলে স্তন ক্যান্সার পাকস্থলী কোলন ও ত্বকের ক্যান্সার তৈরি হতে পারে না যকৃত সুরক্ষিত রাখে হলুদ যকৃতের নানান রোগের প্রতিষেধক হিসেবে কাজ করে লিভারের বহু বৃদ্ধি হেপাটাইসিস সিরোসিস গল ব্লাডারের মতো সমস্যা তৈরিতে বাধা দেয় শ্বাসক্রিয়াকে শক্তিশালী করে গবেষণায় দেখা গেছে রক্তের প্রবাহ বাড়িয়ে তুলতে সক্ষম হলুদের কার্কিউমিন অ্যালার্জি হাঁপানি ব্রোকাইটিস বা কাশি ঠান্ডা ও কফের সমস্যার আয়ুর্বেদ চিকিৎসকেরা হলুদ সেবনের পরামর্শ দিতেন নিয়মিত পিরিয়ড নিশ্চিত করে অনিয়মিত মাসিক রোধ হরমোনের মাত্রা নিয়ন্ত্রণ বৃদ্ধিতে ভূমিকা রাখে হলুদের কার্কিউমিন এই উপাদান পিরিয়ডের আগে ব্যথা কমাতে সাহায্য করে থাকে দর্শক আপনারা হলুদের উপকারিতাগুলো জানলেন এবারে আমরা জানব হলুদের অপকারিতাগুলো আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রে হলুদ ব্যবহৃত হয়ে আসছে যুগ যুগ ধরে বর্তমানে অনেক রোগের চিকিৎসায় পথ্য হিসেবে চিকিৎসকের হলুদ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কিন্তু স্বাস্থ্যের পক্ষে হলুদের ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জানেন কি এর আছে বেশ কিছু ক্ষতিকর দিক তা হলো। হলুদ রক্ত জমাট বাঁধতে বাধা দেয় তাই যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাদের হলুদ যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো হলুদ অনেক সময় ক্যালসিয়াম অক্সাইলেটের হজমে বাধা হয়ে দাঁড়ায় এই হজম না হওয়া ক্যালসিয়াম অক্সালের জমে পরবর্তীকালে কিডনিতে পাথর সৃষ্টি করে দীর্ঘদিন ধরে অতিরিক্ত পরিমাণে হলুদ খেলে ডায়রিয়া হজমের সমস্যা গা বমি বমি ভাবের মতো সমস্যা দেখা দিতে পারে সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে হলুদ থেকে অ্যালার্জি হওয়ার আশঙ্কা থাকে এর ফলে ত্বকে র্যাশ দেখা দিতে পারে সম্প্রতি বেশ কয়েকটি গবেষণায় জানা গেছে অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তার নানা ধরনের ওষুধের কাজে বাধা হয়ে দাঁড়ায় বিজ্ঞানীরা হলুদে থাকা কার্কিউমিনকে অস্থায়ী প্রতিক্রিয়াশীল যৌগ বলে আখ্যা দিয়েছেন তাই অ্যাসপিরিন ওয়ারফারিন এবং কিছু স্টেরেডের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে হলুদ অতিরিক্ত মাত্রায় হলুদ খেলে তা কোমোথেরাপির প্রভাব নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে তাই যাদের কোমোথেরাপি চলছে তাদের হলুদ না খাওয়াই ভালো তো দর্শক আপনারা জানেন হলুদের উপকারিতা ও অপকারিতা সম্পর্কে এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে